করাপশন গুলো করছে কারা আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগের ব্লু হোয়াইট বয়রা আওয়ামী লীগকে যারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে এই দশ বছর ধরে করে সাল থেকে যারা জনগণকে হত্যা খুন গুম করেছে আপনি আওয়ামী লীগ কে এখন আপনি একজন জবরদখলকারী আপনি জোর করে ক্ষমতায় বসে আছেন আপনি যে পদ্ধতিতে নদী পার হয়েছেন যে ব্রিজ দিয়ে যে সেতু দিয়ে নদী পার হয়ে আপনি সেই সেতু ভেঙে দিয়েছেন বাকি লোকরা ডুবুক ভাসুক কিছু এসে যায় না দেখেন আমার পূর্ব বক্তা আমার প্রিয় নেতা ফাইজুল ভাই একটা সাংঘাতিক বিষয় কিন্তু উপস্থাপন করেছেন সেটা হচ্ছে উনি বলছেন কোনোটাই এগুবে না যে খত যদি থাকে আনসেটেল পলিটিক্যাল বিষয়ে সেটেল করা আমি খুব দৃঢ়তার সঙ্গে বলতে চাই এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল সমস্যা আওয়ামী লীগ সেটেল বিষয়কে আনসেটেল করে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তরের সংবিধান চৌঠা নভেম্বর গৃহীত হয় সেখানে বলা হয়েছিল সংসদ নির্বাচন হবে এবং পাঁচ বছর পরপর সংসদীয় পদ্ধতিতে ওয়েস্টমিনিস্টার স্টাইলের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সামনের দিকে এগুব কিন্তু পঁচাত্তরের পঁচিশে জুন সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধ চব্বিশ বছরের পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষের আন্দোলন এবং তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত রক্তের আখরে লেখা সংবিধানকে পদদলিত করে এক এক ব্যক্তির শাসনে পরিণত করা হয়েছিল সংকটের বাংলাদেশের শুরু সেইখানে পরবর্তীতে যাই ঘটেছে শুরু আওয়ামী লীগের হাতেই আজকে আমি চাইনি এই প্রশ্নগুলো তুলতে কিন্তু আমার পূর্ববর্তী বক্তা আওয়ামী লীগ নেতা যেহেতু আনসেটেল বিষয় বলছে আমি সেই প্রসঙ্গে বলছি উনিশশো তিয়াত্তরে তো বিএনপি নামক কোনো দল ছিল না উনিশশো তিয়াত্তরে জিয়াউর রহমান নামে কোনো রাজনীতিবিদ ছিল না উনিশশো তিয়াত্তরের নির্বাচনে সুষ্ঠু নির্বাচন করলে বিরোধী দল পঞ্চাশটার বেশি সিট পেত না যাসদ কমিউনিস্ট পার্টি ন্যাব ভাষানী মুজাফর সঞ্জি সেনগুপ্ত ন্যাব মুজাফরে ছিলেন কেউই জিততে পারেননি তেয়াত্তরের নির্বাচনেই কারচুপির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু এবং ডাকসো নির্বাচনে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে ব্যালট বক্স চিন্তাই হয়েছে আমরা কোন সেটেল কোন ক্ষতকে সেটেল করতে বলছি আমরা জনগণ তো সেটেল করেছিলাম নব্বইতে গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শহুর ভিত্তিক গণ আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সাহেবকে পদত্যাগে বাধ্য করে সংবিধানের কোনো বিধান ছিল না সেই যেহেতু তরুণ প্রজন্ম এগুলো অনেকগুলো না সাগর ভাই জন্য বলা দরকার নব্বই সালে সংবিধানে কোনো বিধানই ছিল না যে একজন সিটিং প্রধান বিচারপতি এসে ভাইস প্রেসিডেন্ট হবে তারপরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবে তারপরে তার নেতৃত্বে একটি তদারকি সরকার হবে সেই সরকারি উপদেষ্টারা হবে হয়ে একটা নিরপেক্ষ নির্বাচন করবে একানব্বইতে সেই নির্বাচন জনগণ করে আয়োজন করেছে জাতীয় পার্টি বাদে বাকি সব দল আওয়ামী লীগ বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি সহ যা যা আছে মুসলিম লীগ সহ সবাই মিলেই সাবুদ্দিন সাহেবকে মেনে নিয়ে আপনার একটি নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে নির্বাচনে ভোট দিলে যে অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দেয় যে তারা এরশাদ সাহেবের সামরিক শাসন সত্ত্বেও নিপীড়ন হত্যা সত্ত্বেও মিনিমাম যে কিছু ভালো কাজ এরশাদ সাহেব করেছিল এই জন্য জাতীয় পার্টি চরম নির্যাতনের মধ্যে থেকেও খুব সম্ভবত পঁয়ত্রিশটা বা আটত্রিশটা আসন পেয়েছিল ছিয়ানব্বই তো তারপরে তো চুরানব্বই সালে বিএনপি আমি বলবো বিএনপি সেই সুষ্ঠু নির্বাচনটা করাতে ব্যর্থ হল মাগুরা এবং মিরপুরের উপনির্বাচন আচ্ছা বেশ ভালো সেই জন্য শেখ হাসিনার নেতৃত্বে জামাত সহ আন্দোলন গড়ে উঠল তীব্র রক্তক্ষয়ী আন্দোলন দুই মাস চট্টগ্রাম বন্দর অচল ছিল রাজপথ অচল ছিল সরকারি কর্মকর্তাকে করেছিল টিএসসি তে আওয়ামী সমর্থিত ছাত্ররা বেগম জিয়া ধরেন বিএনপির পাস্ত একটি থেকে বললে যে বেগম জিয়া উদারতার পরিচয় দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সংবিধানের বিধি ব্যবস্থা করেছে আপনার থার্টিন অ্যামেন্ডমেন্ট করেছে আমার আমি তো আর বিএনপি করি না আমার দৃষ্টিতে বেগম জিয়ার এই উদারতার আপনাকে প্রশংসা করতেই হবে উনি পারলে আরো দুই তিন বছর থাকতে পারতো যেভাবে এই সরকার আছে পনেরো বছর দশ বছর পুলিশ তখন বিডিআর ছিল পুলিশ বিডিআর আর্মি দিয়ে মেরে ধরে অ্যারেস্ট করে শেখ হাসিনাকে অন্যান্যদেরকে যেরকম এই সরকার করেছে উনি এটা করেননি মাত্র পনেরো দিনের জন্য পার্লামেন্ট চালু করে উনি সাংবিধানিক ব্যবস্থা প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে গেলেন আমি শটে আসি সেই ব্যবস্থার অধীনে ছিয়ানব্বইতে নির্বাচন হল দুই হাজার ইনকাম সরকারে আর আসতে পারলো না মানুষ বললো তোমরা কিছু কিছু দুঃশাসন করেছ দুর্নীতি করেছ থামো অন্যরা আসুক এই যে ব্যাপক দুর্নীতি দুর্নীতি যে হতো তার তো একটি স্পিড ব্রেকার ছিল সাগর ভাই মানুষ এই এমপিরা তো ভাবতো যে পাঁচ বছর পর আমাকে মানুষের কাছে যেতে হবে বা আমার সরকার যদি ক্ষমতায় না থাকে আমাকে বিভিন্ন আইনি হতে হবে পর্যন্ত কেয়ারটেকার আসলো পদক্ষেপের নানা ঘটনায় এই সরকারি তো হ্যাঁ এই সরকারি তো একটি সেটেল বিষয়কে আনসেটেল করে দিয়ে সুপ্রিম কোর্টের উপর ধারের উপর বন্দুক রেখে এবং দলদাস সাবেক প্রধান বিচারপতি সহ অন্যান্যরা মিলে জনরায়ের ভিত্তিতে রক্তের ভিত্তিতে যে সংবিধানের সংশোধন হলো সেইটা নানা ফুরুং বক্তৃতা দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে তো আজকে সমস্ত দুঃশাসনের গোড়া আমাদের যে দর্শক বন্ধু ফারুক হোসেন সাহেব বলেছেন আমি বিশ্বাস করি ওনার বলার পর তো আর কোনো আলোচনা নেই উনি বলেছেন ফারুক হোসেন ভাইকে আমার সশ্রদ্ধ সালাম উনি বলেছেন যে মূল রোগ হচ্ছে যে গণতন্ত্রে ফিরে আসতে হবে আপনি আওয়ামী লীগ কে এখন আপনি একজন জবর দখলকারী আপনি জোর করে ক্ষমতায় বসে আছেন আপনি যে পদ্ধতিতে নদী পার হয়েছেন যে ব্রিজ দিয়ে যে সেতু দিয়ে নদী পার হয়ে আপনি সেই সেতু ভেঙে দিয়েছেন বাকি লোকরা ডুবুক ভাসুক কিচ্ছু এসে যায় না এবং করাপশন গুলো করছে কারা আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগের ব্লু আইট বয়রা আওয়ামী লীগকে যারা ক্ষমতায় থাকতে সাহায্য করেছে এই দশ বেনজিরের বিরুদ্ধে বিরুদ্ধে আপনার যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে তখন প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছে না কেন স্যাংশন দেবে এরা এত ভদ্র তখন বেনজিরের দুর্নীতির খবর ছিল না এটা কি ব্যানানা রিপাবলিক যে এনবিআর এর মেম্বার তার দুর্নীতি বছর পর বছর হচ্ছে সরকারের কোন সংস্থার টনক নড়ে না আমি মনে করি না আমাদের সরকার বলতে আওয়ামী লীগ বলছি না আমাদের সরকারি সংস্থা ছিল এখন তো বলা হচ্ছে সরকারের দুর্নীতিবাজদেরকে তো তারা কখনোই ধরতো না এখন তো ধরছে অন্তত পক্ষে কাকে ধরছে এটাই হচ্ছে সবচেয়ে চরম মিথ্যা কথা একটি দুর্নীতিবাজকে তারা ধরেনি আমি তো আর বারবার রিপিট করব না তিনটা প্রতিষ্ঠানের তিনজনের দুর্নীতি এটাকে বলে অ্যানসিলারি ঘটনার মধ্য দিয়ে কোনো কারণে প্রমাণ হয়েছে বরং সরকার তাদের সবাইকে নিরাপদে দেশ ছাড়তে বা নিরাপদে দেশে রাখতে সাহায্য করছে